নববধূ প্রতিবন্ধী হওয়ার কারণে দরজার বাইরে 4 ঘন্টা অপেক্ষায়। এলাকাবাসীর তৎপরতায় শারীরিক বাধা দূর করে দুটি মন এক হলো অবশেষে। শান্তিপুর পটেশ্বরী স্ট্রিটের বাসিন্দা হরিপদ সরকারের একমাত্র কন্যা মৌমিতার সাথে শান্তিপুর বাইগাছি কলার মনীন্দ্র দেবনাথের ঘটক মারফত বিবাহের যোগাযোগ। মনীন্দ্র এক দাদা বৌদি এবং মৌমিতার মা বাবার মধ্যে এক তোস্ত পাখা কথা হয়ে গেলেও অপর এক আশ্রয়দাতা দাদা বৌদির ঘোরতর আপত্তি ছিল বিয়ের ব্যাপারে। কারণ হিসাবে এলাকা সূত্রে জানা যায়, মনীন্দ্রর পিতা মারা যাবার পর তাদের জমি জমার ভাগ বণ্টন হয়নি, ফলে অবিবাহিত মনীন্দ্র তার দাদার কাছেই থাকে। মনীন্দ্র বিবাহ করলেই ঘরের ভাগিদার হবে, তাই হয়তো দাদা বৌদির আপত্তি। ঘটকের প্রথম পরিচয় করানোর পরেই মনীন্দ্র আর মৌমিতার যোগাযোগ বাড়তে থাকে ক্রমেই। একে অন্যকে ভালোবেসে ফেলে, দুজনেই বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে বিশ্বাস এবং ভরসা অনেকটাই বেড়ে যায় একে অপরের প্রতি। কাল বিলম্ব না করে তারা সিদ্ধান্ত নেয় বিবাহে। সেই মতো গতকাল মৌমিতার মা বাবার উপস্থিতিতে গোবিন্দপুর কালীবাড়িতে মায়ের মন্দিরে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে 4 হাত এক হয়। এরপর মনীন্দ্র বাইগাছি পাড়ার বাড়িতে পৌঁছালে বাধে বিপত্তি। নতুন বউ প্রতিবন্ধী হওয়ার কারণে দরজা খোলেন না তারা। প্রতিবেশী একে একে সকলেই অনুনয় বিনয় করলেও মেলে না সুফল। বন্ধ দরজার সামনে বসে পড়ে নবদম্পতি। পাড়ায় মেয়ে বউরা বরণ এবং অন্যান্য নানান নিয়মকানুন পালন করতে থাকে। খোলা উঠোনে ভিড় জমতে থাকে পাড়ার দাদাদের। তাদের চোখ রাঙানোতে খুলে নাও দরজা। অবশেষে স্থানীয় প্রতিবন্ধী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সাংবাদিকদের প্রচেষ্টায় পুলিশের সহযোগিতায় 4 ঘন্টা বাদে হাসি ফোটে দম্পতির মুখে। দাদা বৌদি বাধ্য হয় দরজা খুলে দিতে। প্রতিবেশীরা নিজেরাই কিনে আনে মিষ্টি, পাড়ার ছেলেরা দেয় উপহার, সাজিয়ে দেয় ফুলসজ্জার খাট। রাস্তার পাশে ছোট্ট একটি দোকান থেকে কোনো রকমে পেট চলার মতো উপার্জন করে মনীন্দ্র। দুজনের 1000 টাকা করে মাসের সরকারি ভাতার ভরসা। প্রতিবেশী এবং পাড়ার ছেলেদের বিশ্বাস তাদের মনোবল আরো বাড়িয়ে তোলে। বিয়ের আনন্দে মাতোয়ারা গোটা পাড়া। তোমার ছোটবেলা থেকে সমস্যা? হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে? ভাতা টাতা পাও? আর এমনি কি কাজ করো? বলছি, বাবা যখন মারা যান তখন তোমার নামে জমি টমি ছিল? না বাবা, আমার নামে কিছু যায়নি। আচ্ছা, তখন এইখানে এই জমিটা যে থাকছো, এটা কাদের জায়গা? এটা বাবা ভাইকে দিয়ে গেছে। ভাইকে দিয়ে গেছে? ভাই তার বাড়ি করেছিল না? বাড়ির অবস্থায় ছিল। আচ্ছা, তুমি থাকতে এখানে দীর্ঘ? আমি এখানে থাকতাম। তো বিয়ে করছো কবে? এখন তোমরা বিয়ে থাকা করেছো তো, মানে দুজনের মতেই তো? গোবিন্দপুর গিয়ে বিয়ে করেছো, এখানে থাকবে তো? কি নাম তোমার? মনীন্দ্র দেবনাথ। পটেশ্বরী তলায়? তোমারও সার্টিফিকেট আছে? ভাতা পাও তুমি? আচ্ছা, ওকে পছন্দ তো তোমার? আচ্ছা, তো এখানে থাকবে তো একসঙ্গে? তোমার বাবা মা এসছেন এখানে? এই বাড়ি থেকে কি কারণে ঢুকতে দিচ্ছিল না কেন জানো? আচ্ছা, তাহলে এখন তো ঢুকতে দিচ্ছে, থাকবে তো ভালোভাবে? আচ্ছা, কি নাম তোমার? মমিতা কি? আচ্ছা, বিয়ে করেছে, বিয়ে করে বাড়িতে এসছে। বাইরে আসার পরে ভাই বাইরে উঠছিল না, উঠতে না দিলে এবার আমার পাড়ার থেকে সবাই থেকে তাকে ওকে ঘরে তুলে দেওয়া হয়েছে। একটা জমি জমা সংক্রান্ত ব্যাপার আছে, আমরা কত কিছু জানি না, কিন্তু ছেলেটা হচ্ছে প্রতিবন্ধী আমাদের। এবার আমরা সরালে থেকে ছেলেটাকে ঘরে তুলে দিলাম। যাকে বিয়ে করেছে সেও প্রতিবন্ধী? তার বাড়ি থেকে লোকজন এসছে? তার মেয়ের বাড়িতে মেয়ের মাটা সবাই এসছে। আচ্ছা, তো এখন এমনি সমস্যা কিছু নেই তো? না, এখন কোনো সমস্যা। আপনারা পাড়া সকলে থেকেই আর কি বাড়িতে থেকে আমরা তো মেনে নিয়েছি। দাদা মেনে নিয়েছে? এখন আপাতত মেনে নিয়েছে। সাংবাদিক আসার পর কি নাম আপনার? তার ঘরটা আছে। এই জায়গাটার নাম, পাড়ার নাম? বাইগাছি পাড়া। আমার করা হবে, তখন বলা হলো যে যতদিন না ঘরমর হয় তখন আমার এখানেই থাকবে। এবার আজকে আমাকে একটাই বক্তব্য, আজকে ও একটা বিয়ে করে নিয়ে হট করে একই বিল্ডিংয়ে থাকি, তাহলে আমাকে তাকে বলা উচিত ছিল যে ভাই আমি এটা বিয়ে করছি, আপাতত থাকি এখানে, পরে যখন ঘরমর হয়ে তখন চলে যাবো, এটা বলা উচিত ছিল না? আরে ভাই, বিয়ে তো সবাই ওরকম ভাবে করে ফেলে। না, সেটা তো আমার যেই বিল্ডিং এ থাকে একবার তাকে অন্তত বলবে না দাদা? আপনাকে বলা উচিত ছিল, সেটা দাদা হিসেবে, আমি কি ওকে
আমি কি ওকে একবারও না করতাম যে এখানে থাকতে দেবো না? আমি বলতাম দাদা হিসাবে বলা উচিত ছিল, কিন্তু আমার কাছে ওইটা কথা না। আমি কি ওকে একবারও না করতাম? ও কাকে কি বলবে? আমি কি একবারও না করতাম ওকে যে তুই আমার কাছে থাকবি না? একবারও বলতাম কি ওকে? শুনুন, বলা উচিত ছিল, ঠিক আছে, মানলাম আমি। এটাই আমার কাছে, এটাই আমার কাছে কথা। তাই বলে ও কি বাইরে থাকবে? আমাকে বলিনি বাইরে থাকবে, কিন্তু যে আর বাকিরা সবাই আমার উপর যেরকম চাপ ক্রিয়েট করছে, সেটা তো আমাদের গার্জেন যারা আছে তাদেরকে এসে অপমান করে বার করে দিল বাড়ি থেকে। অমানবিক ব্যাপার না এটা? আমার গার্জেন, তাহলে আমার গার্জেন কথা বলতে পারবে না? না অবশ্যই, তাহলে আমার গার্জেন বললাম আপনি চলে যান এখান থেকে। এটা শুনুন দাদা, আপনার কয় ছেলে মেয়ে? আমার দুটো মেয়ে। আচ্ছা আচ্ছা, শারীরিক থেকে সমস্যা ওরই আছে? ওদের যোগাযোগ কিভাবে হলো? মারফত দেখাশোনা হলো, দেখতে গেছিল দাদা বৌদি, দেখে এসেছিলেন কাঠমান্ডু। দাদা বৌদি দেখে এসেছিলেন? আচ্ছা, অন্য দাদা বৌদি ওই পাশে, তারা মোটামুটি পছন্দ করেছিল? পছন্দ হলো, তারপরে বললেন, বলছিলেন দু মাস পরে আর কি বিয়েটা করবে বড় ভাসুর আসলে। ওরা ওদের ওদের ওরা দুজনে এই মুহূর্তে মানে করার জন্য ছোট হয়ে গেছে। এবার আমি বললাম ঠিক আছে তাহলে করছিস কর, আমি কিভাবে করবি? মা মন্দির থেকে করবো। ও বললো তাহলে আমি মন্দিরে গেলাম, মন্দিরে গিয়ে কথাবার্তা বললাম কত কি লাগবে না লাগবে, মন্দিরে এটা লাগবে সব কিছু দিয়ে ওদের জন্য কনসিডার 1100, ওদের জন্য 501 নিল, 200 টাকা আমি কর্মী আলাদা দিলাম। এই দুজনের মালা ফালা সব আমি কিনে ওর পাঞ্জাবি ধুতি সব নিয়ে গেছিলাম, ওদের ঘর টর ছিল সব কিছু চেঞ্জ করতে। ওদের পুরো খুব সুন্দরভাবে ওদের বিয়েটা রোহিত মশাই দিল, দুজনকে যত্ন সহকারে। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।